আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই তো আমি আজকে দুপুরে কি রেসিপি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি বিরিয়ানির জন্য একটা পাত্র বসিয়ে রেখেছি। এখন আমি এনে দারচিনি, এলাচি, লবঙ্গ, জিরাত এটি নিয়েছি, এটি এখন ঢেলে দিচ্ছি। আমি যেটা পেঁয়াজ বাটাটা রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আমি টমাটোটা দিয়ে দিয়েছি, ওইটা আপনাদের দেখানো হয়নি, আর লবণটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমি টক দই ছিল, আমি কত টক দই দিয়ে দিয়েছি, এটা ধুয়ে সামান্য একটু আমি পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি মাংসটা এই জায়গায় দিয়ে দিব। আপনারা বিরিয়ানি রান্না করলে যত ভালো করে মাংসটা কষাবেন, মশলাটা ভালো করে কষালে, তাহলে আপনার বিরিয়ানিটা তত ভালো হবে, খেতে মজা লাগবে। এই তো আমি মাংসটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা আপনাদের দেখানো হয়নি, আমি দিয়ে দিয়েছি, কারণ আমি একা একা ভিডিও করছি, আমি পারছি না, এই জন্য দিয়ে দিচ্ছি। তাই এই তো আমার মাংসটা এই জায়গায় কষতে থাকুক, নিয়ে কষানো হোক, ভালো করে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা আমি 15-10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এত যদি দেখাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, এই লেগে শর্টকাট করে দেখিয়েছি। তো আমার বিরিয়ানি মাংসটা কষতে থাকুক। তো আমি এই জায়গায় বাসমতি চাল নিয়েছি, আমি এক পট চাল নিয়েছি, বাসমতি চাল। আপনি বিরিয়ানি যে কোনো আপনার পোলার চাল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই জায়গায় বাসমতি চাল নিয়েছি, আমি চালটা ভালো করে এখন ধুয়ে নিয়েছি, এখন ভালো করে আমি ভিজিয়ে রেখে দিলাম। আমার মাংস কষানো হতে হতে আমার চালটা ভিজা হয়ে যাবে। এই তো চালটা আমি দিয়ে দিয়েছি, আমার পানিটা বরফ এসে গেছে। এই জায়গায় আমি দিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, এলাচি, লবঙ্গ, শাহি জিরা, তেল আর লবণটা দিয়েছি। দিয়ে এখন বাটটা আমি হাফ বয়েল করে নিব। এই তো বাটটা আমার হয়ে গেছে, এখন আমি বাটটা নামিয়ে নিব। তো বাটটা আমি দুই লেয়ারে করব। আমি নিচে অল্প মাংস রেখেছি, আলু রেখেছি, এখন পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিব হালকা। একটু কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, চারটা। বিরিয়ানি মশলা, এই তো আমি ভাত গিলে এখন দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ভাত অল্প, আমি এই জন্য দুইটা লেয়ার করছি, এই জন্য বিরিয়ানি মশলাটা আমি আগে দিয়ে নিচ্ছি, আর সব কিছু বাদ বাকি উপকরণ আমি সব তুলে দিয়ে নিব। আমি আলু বক্সাগুলি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের বেস্তাটা দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি কেসারের দুধ রেখেছি, আমি সেটাও দিয়ে দিব। এখন আমি মাংসগুলি ঢেলে দিয়ে দিচ্ছি, সুন্দর করে আমি আবার বিছিয়ে দিচ্ছি।
এইতো উপরে আবার আমি পেঁয়াজের বেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি দুটো লেয়ারই করলাম, আমি কেন ভাত আমি অল্প নিয়েছি, এক কোর চালের নিয়েছি করেছি, আমি বেশি করিনি যেহেতু আমি অল্প করেছি। এক কোর চালের বাসমতি চালের আমি বিরিয়ানি করেছি। এই তো বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি কেওড়া জলটা দেখাই নেই, আমি কেওড়া জলটা মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। কেওড়া জলটা আর গোলাপ জলটা মাংসের ভিতরে আমার দেওয়া হয়ে গেছে, আমার মনে ছিল না, এই জন্য আমি মাংসতেই দিয়ে দিয়েছি। এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আমি ঘিটা উপরেই দিয়ে দিলাম, নিচে দিলাম না, ফ্লেভারটা ভালো আসবে এই জন্য আমি উপরে দিয়ে দিলাম। তো আমি বিরিয়ানির সেন্টটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির সেন্টটা দিলে ভালো একটু গ্রান্ড করবে, খেতে ভালো লাগবে। এটা বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই হয়ে যায়। একটু ফুড কালারটা দিয়ে দিচ্ছি, একটু কালারের জন্য আমি এক জায়গায় একটু একটু করে দিয়ে দিচ্ছি, যেহেতু দেখতে একটু সুন্দর দেখা যাবে এই জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। বসিয়ে রাখবো, এখন আমি ঢাকনাটা ঢেকে রাখবো। আমি 10 মিনিটের জন্য এটা দমে রেখে দিব। এটা হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিব, দেখবো নিচেরটা কেমন হয়েছে। এই যে দেখুন, আমার একটু বিরিয়ানিটা লাগেনি। এখন বাতটা কি সুন্দর ঝরঝরা আর লম্বা হয়েছে, আমার একটা বাতও ভাঙেনি। আমার মেয়ের বাসা থেকে আমাদের জন্য গোশত পাঠিয়েছে, তাই ওরা ঈদের দিন কুরবানি দেয় না, ঈদের পরের দিন কুরবানি দেয়। তা আমার জন্য 10 কেজি মাংস পাঠিয়েছে, তাই এই মাংসটা আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মাংসটা কিভাবে তাইলে ভাজবো সেটা আপনাদের দেখাবো। আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কীভাবে মশলা দিই সেই মশলাটাও আপনাদের সাথে শেয়ার করবো। তাই আমি গোস্তগুলি দেখাচ্ছি, এতগুলি এই 10 কেজি মাংস আমি পুরাই 10 কেজি মাংস পুরাই রান্না করে ফেলব। তা আমি কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মাংসগুলি ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমি এই জায়গায় হলুদ, মরিচের ফাঁকি, আদা রসুন বাটা, জিরা বাটা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর ধনিয়া গুঁড়া নিয়েছি, আর এই তো জিরা গুঁড়া, জিরাটা একটু বরফ করা এই জন্য আমি একটু পর জিরাটা একটু পরে দিব। তাই আমি এখন সব মশলাগুলি দিয়ে দিব। তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে যে শেয়ার করছি। আমি সব মশলা ঢেলে দিয়ে দিলাম, আর আমি এটা মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে তারপর আমি পানি শুকিয়ে তারপর আমি এটা তেলে ভাজব। আর এইটা মাংস ভাজাটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, এটা আমি আমার মার থেকে শিখেছি। তো এইভাবেই আমরা রান্না করি। তো মাংসগুলি আমি সব একেবারে সবগুলি এইভাবে সিদ্ধ করে নেব। যখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি বলকাচ্ছে, এটা পানিটা আমি ভালো করে শুকিয়ে তারপর আমি এটা তেলে ভাজবো। আমি তেলে কীভাবে ভাজি সেই রেসিপি সেইটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন দেখাচ্ছি, আমার ছেলে মেয়ে এইভাবেই পছন্দ করে গোস্তটা খাওয়া, ওরা রান্নাটা বেশি কম পছন্দ করে, আর এই তেলে ভাজা জিনিসটাই ওরা পছন্দ করে বেশি। তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কীভাবে রান্না করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এ জায়গায় সব গরম মশলা এগুলি সব কিছু আমি দিয়েছি, জিরা বাটা, আদা রসুন এগুলি সব কিছু আমি দিয়েছি, সবটাই আপনাদের দেখিয়েছি। এভাবে করে আপনারা বাসায় খেয়ে বলবেন কেমন হয়েছে। তাই আপনারা প্রতি কুরবানি ঈদ আসলে আপনারা এভাবে খাওয়ার চেষ্টা করবেন, বলবেন যে আপু কি সুন্দর রেসিপিটা দিল, এত সুন্দর রেসিপিটা আমরা আগে কখনো দেখি নাই। এই মাংস ভাজাটা অনেক টেস্ট লাগে, অনেক মজা লাগে, আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন তেলটা দিয়ে দিয়েছি, এখন আমি মাংসটা তেলে ভেজে নিব।
এই তো আমার মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি কিভাবে তেলে ভাজি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাংসটা খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি লাগে, আর ডাল দিয়ে তো খেতে তো অসাধারণ লাগে। এটা বা এটা ভাজবো, এটা অনেক দিন লাগে ভাজতে হবে, ভাজতে ভাজতে মাংসটা কালো হয়ে যাবে আর মাংসটা খেতেও ভালো লাগবে। তো এই যে এইভাবে আমি তে সব তেলের মধ্যে দিয়ে দিব, এক এক করে সবগুলো আমি এভাবে ভেজে নেব। বন্ধুরা ভাই বোনেরা, আপনারা এইভাবে মাংসটা খেয়ে আপনারা অনেক মজা পাবেন, অনেক টেস্টি পাবেন, যে না আপার একটা ভালো একটা রেসিপি দেখিয়েছে। তা আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তা আমার ভিডিওর সাথে থাকুন আপনারা। দেখুন আমি মাংসগুলি ভেজে এই যে পাতিলে উঠিয়েছি, এভাবে আমি তেলে মাংসগুলি ভেজে নিব। একটু কালচা হলে তারপর আমি নামিয়ে নিব। এভাবে সবগুলো আমি ভেজে নিব। এভাবে ভেজে রাখলে দুই দিন পর পর একটু একটু করে ভাজা দিলে এটাই হয়ে যাবে, আর ভাজা দেওয়া লাগবে না, ডেলি ডেলি ভাজন লাগবে না, দুই দিন পর পর ভাজলে চলবে। তো আমি মাংসগুলো এভাবে ভেজে নিয়েছি, এখন এটা তাহলে আমি ভিজিয়ে রাখব, তারপর দুদিন পর পর নামিয়ে আমি এটা জাল দিব। তাই দুই একদিন লাগবে, এটা এখন খাওয়া যাবে না, এভাবে আমি ভেজে নিয়েছি। তা আমার কুরবানির মাংসের রেসিপিটা কীরকম লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভাই বোনেরা আপনারা এই পর্যন্ত আমাকে আগিয়ে নিয়ে আসছেন, আমি আশা করছি সামনে আমাকে আরও আগিয়ে নিয়ে যাবেন। তাই বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন আর আমাকে ই করবেন, সাপোর্ট করবেন আমার ভিডিওটাকে।